নানা জটিলতার কারণে মাঝ আকাশ থেকে প্লেনের জরুরি অবতরণ করতে শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এবার যাত্রীবাহী একটি প্লেনকে জরুরি অবতরণ করা হয়েছে ভিন্ন কারণে। প্লেনের ভেতরে থাকা যাত্রীদের মাঝে ঘটেছিল মারামারি, আর সে কারণেই জরুরি অবতরণ করা হয়। তারপর কি ঘটলো যাত্রীদের ভাগ্যে আর কোথায় ঘটেছিল এমন ঘটনা, জানবো যুবরাজ ফয়সালের ডেস্কে পাওয়াতে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শুক্রবার বিকেলে 3:35 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ডালাস বিমানবন্দরে অবতরণ করে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী, তিনি প্লেনে করে প্রায় 4 দেশ তিনি সফর করবেন, এবং এই দিকে হঠাৎ প্লেনের মধ্যে মারামারি। দর্শক শ্রোতা, আমরা শুনেছি বাসের মধ্যে এবং প্লেনের মধ্যে অনেক জায়গায় মারামারি হয়, কিন্তু এবার প্লেনের মধ্যে নাকি মারামারি ঘটেছে। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কী ছিল আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো, তো কথা না বলে চলুন আমরা বিরুমূল আলোচনা চলে যাই। বিরুমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। নানা জটিলতার কারণে মাঝ আকাশ থেকে প্লেনের জরুরি অবতরণ করতে শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এবার যাত্রীবাহী একটি প্লেনকে জরুরি অবতরণ করা হয়েছে ভিন্ন কারণে। প্লেনের ভেতরে থাকা যাত্রীদের মাঝে ঘটেছিল মারামারি, আর সে কারণেই জরুরি অবতরণ করা হয়। তারপর কি ঘটলো যাত্রীদের ভাগ্যে আর কোথায় ঘটেছিল এমন ঘটনা, জানবো যুবরাজ ফয়সালের ডেস্কে পাওয়াতে। চলতি পথে প্রায় ঝগড়া বা তর্ক করতে দেখা যায় যাত্রীদের মধ্যে, কখনো বসার আসন পাওয়া নিয়ে, কখনো লোকের পায়ের উপর পা দিয়ে ফেলার জন্য, আবার কখনো গায়ে গা ঠেকিয়ে দাঁড়ানোর জন্য ঘটে বিশৃঙ্খলা। কিন্তু এমন ঘটনা শুধু আমাদের দেশে হয় এমন নয়, উন্নত দেশেও ঘটে এমন ঝামেলা, যা দেখা গেল অস্ট্রেলিয়ায়। তাও কোনো বাস কিংবা ট্রেনে নয়, একেবারে চলতি প্লেনের ভেতর মাঝ আকাশে প্লেনের মধ্যে মারামারি শুরু করে কয়েক যাত্রী। এতে জরুরি ভিত্তিতে প্লেনটি অবতরণ করা হয়। অস্ট্রেলিয়া থেকে ফ্লাইটটি ওড়ার পর যাত্রীদের মধ্যে শুরু হয় মারামারি, কিছুতেই থামানো যাচ্ছিল না তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্লেনটি জরুরি অবতরণ করা হয়। এরপর মারামারি করা 4 যাত্রীকে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের এক কর্মকর্তা জানায়, 20 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে কেয়ার্নস থেকে গুডস আইসল্যান্ডগামী একটি বিমানে এমন ঘটনা ঘটে। 4 যাত্রীর মধ্যে হাতাহাতি চরম পর্যায়ে পৌঁছালে প্লেনটি জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। প্লেনের ভেতরে ওই 4 যাত্রীর মারামারির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল যাত্রী প্লেনের ভেতর আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন। এ সময় এক নারী একটি কাঁচের মদের বোতল হাতে সহযাত্রীর উপর চওড়া হতে দেখা যায়। এরপর বাকি যাত্রীরা পাইলটকে কুইন্সল্যান্ডে ফিরে যাওয়ার অনুরোধ করেন। বিমানটি কুইন্সল্যান্ডে অবতরণ পর ওই নারীকে গ্রেফতার করা হয়। এরপর বিমানটি আবার যাত্রা শুরু করে। তারপর আরেক দফা শুরু হয় বিশৃঙ্খলা, যাত্রীদের মধ্যে আবার মারামারি লাগলে প্লেনটির একটি জানালা ভেঙে যায়। এরপর বিমানটি গুডস আইসল্যান্ডের আলিয়াঙ্গুলায় অবতরণ করার পর পুলিশ অপর 3 যাত্রীকে গ্রেপ্তার করে। অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা সবাই মাতাল অবস্থায় ছিলেন, মদ খেয়ে তারা এমন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় শুক্রবার বিকেলে 3:35 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ডালাস বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কাইকাউস। জাপানে 4 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 25 এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও যান তিনি। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের 50 বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর। গত 15 বছরে জাতিসংঘের বাইরে প্রথমবার কোনো কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এলেন সরকার প্রধান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সময় সংবাদকে বলেন, শুধু 50 বছরের সম্পর্কের উদযাপনই নয়, বাংলাদেশকে আর্থিক সহায়তাও দিচ্ছে বিশ্বব্যাংক। এ সময় তিনি আরো বলেন, ফলপ্রসূ হয়েছে প্রধানমন্ত্রীর জাপান সফর। জাপানে আমাদের
আপনার সফরটা খুব ফলপ্রসূ হয়েছে। সেইখান থেকে আমরা এই 13-14 ঘন্টার ফ্লাইট করে এখানে আসলাম। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের একটি মডেল এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উন্নয়নের সহযোগী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রায় জায়গাতে অভিযোগ হয় যে ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি এদের টাকাগুলো ঠিক মতো ব্যবহৃত হয় না। এই ইফেক্টিভ ইউটিলাইজেশন নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকে। তো বাংলাদেশ এই ক্ষেত্রে এই ডিফেক্টিভনেসটা খুব বেশি এবং এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদের নিয়ে গর্বিত, আমরা ওয়ার্ল্ড ব্যাংকটা নিয়ে গর্বিত। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে জড়ো হন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। প্রবাসী বাংলাদেশিরা আজকে উৎফুল্ল এবং সারা আমেরিকা থেকে আমরা আজকে ডালাস এয়ারপোর্টে সমবেত হয়ে ওনাকে রিসিভ করলাম। অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সফর সফল হোক। শত কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য উনি দেশের পর দেশ সফর করে বেড়াচ্ছেন এবং সেই সফরকে কেউ যদি বাধা বিধ্বস্ত করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র আমেরিকার সকল নেতৃবৃন্দ তা এই দেশের আইনের আওতায় ব্যর্থহীনভাবে তা প্রত্যাহার করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনটি খাতে 13,000 কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক, এমন বিবৃতি দিয়েছে সংস্থাটি। এছাড়াও বাংলাদেশ সরকার প্রধানের যুক্তরাষ্ট্র সফরে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। 1 মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও গত 5 দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। 29 এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এর ব্যবস্থাপনা পরিচালক সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈরী আবহাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর এবারের সফর মূলত বিশ্বব্যাংককে কেন্দ্র করেই। এবারের সফরে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে যাতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষক। মাননীয় স্পিকার, প্রশ্নটা একেবারে যে এর থেকে বিচ্ছিন্ন তা কিন্তু নয়, কারণ আমরা উন্নয়নশীল দেশে আজকে মানে পদক্ষেপ নিয়েছি, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে করছি। আজকে উন্নয়নশীল দেশ হিসেবে যখনই আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি তখন অবশ্যই একটা দেশ উন্নত হয় যখন সেই সমাজ শিক্ষিত সমাজ হিসেবে গড়ে ওঠে। শিক্ষাই হচ্ছে দারিদ্র বিমোচনের সবথেকে মূল হাতিয়ার বলে আমি বিশ্বাস করি, তাই শিক্ষার উপর সবসময় গুরুত্ব দিয়েছি এবং যে সরকারি বেসরকারি ব্যাপকভাবে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, কলেজ গড়ে তোলা, বহুমুখী বিশ্ববিদ্যালয়। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।